রিজনেবল প্রাইসে আজকে একদম খুব সুন্দর এমব্রয়ডারি ড্রেস। হ্যাঁ, ড্রেস দেখাবো দুইটা, তিনটা। হ্যাঁ, তিনটা ড্রেস দেখে আপনাদের মনে হবে কোনটা রেখে কোনটা নিব। একদম দুই তিন দিন পরে লাইভে আসছি, সুন্দর একটা ফাটাফাটি লাইভ হবে, যে যেখানে আছে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। আপা একদম টানা দুই দিন পরে একটা ফর্মাল লাইভ, সো টানা দুই দিন ওরকম ফর্মাল লাইভ হয়নি, টানা দুই দিন পরে দেখেন এইরকম একটা ড্রেসের প্রাইস রেঞ্জ বলার সাথে সাথে বলে ডান 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 হতে হবে। জাস্ট লুক অ্যাট দ্য স্লিভস। হাই, হ্যালো 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 আপু, হাই আপু, হ্যালো ফ্রেশ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এভরি ডে আপনি ফ্রেশ কমেন্ট করেন, থ্যাংক ইউ, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স আ লট টু মি, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপু আই এম গুড। একটু সিক ছিলাম, গতকালকে লাইভ করতে পারিনি, আলহামদুলিল্লাহ। কালকে আবিদ আপুকে ওয়েট করেছে, আপু আবার ওয়েট করেছে। আপু জাজার প্রিমিয়াম এসেছে, একটা পিওর কটনে এসেছে, বাট এটা একটু সময় লাগবে, পুরো লট রেডি হতে হবে। জাজার প্রিমিয়াম আপু প্রাইসটা একটু, প্রাইস একটু এক্সক্লুসিভ হয়, সো রিজনেবল প্রাইসে একটা এত ফটাফটি ড্রেস পেয়ে গিয়েছে। আজকে রিজনেবল প্রাইসে ফটাফটি ড্রেস দেখাবো, অপেক্ষা করছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো রিজনেবল প্রাইসে আজকে ফটাফট ড্রেস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং ফর মি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যখন কেউ বলেন যে আপু ওয়েট করছি, কী যে ভালো লাগে। গতকালকে অনেকে কমেন্ট করেছেন আপু লাইভে আসবে না, একটা পর্যন্ত ওয়েট করেছি তোমার জন্য, ইট মিনস আ লট টু মি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, লাকি আপু, আই এম গুড, হাউ আর ইউ? আচ্ছা আপু পাকিস্তানে লাইভ হবে? ইয়াস আপু, আজকে এটা পাকিস্তানে লাইভ হবে, বিকজ আই হ্যাভ টু শো ইউ মহাজন। আজকে গুলজির যে এত এত ক্যাটালগ আসছে আপু, কোনোটাই দেখানো হয়নি, যেহেতু আমি দিদির লাইভ কিনে আজকে দেখাবো। বাট ফার্স্ট আমি একটা রিজনেবল প্রাইসে বেস্ট কিছু প্রোডাক্ট দেখাবো, দেন আই উইল গো উইথ পাকিস্তানি লাইভ। সো একটু দ্রুত জয়েন হয়ে যাবো। হাই আপু, হ্যালো, রিয়াকশন দিব, কমেন্ট করবো, যার যার টাইমে লাইভ একটু শেয়ার করে দিবে, এমন দ্রুত 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 জয়েন হয়ে যাবো। এই জামাটা তো যেটা এটা এটা এটা, সো আমার পরার ড্রেসটার স্পেশালিটি হচ্ছে এটা স্লিভস। স্লিভসের তুলনায় যে পরিমাণ কাজ, প্রাইস উইল বি সুপার ডুপার রিজনেবল। তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে, ছয়টা সাইজ, সরি আমরা তো আর তিনটা সাইজ করি না, আমরা হচ্ছে এটাকে করি ছয়টা সাইজ। সো এই টেল যে আর কী কী ড্রেস আছে চলেন দেখি আপু, ওই সরু সরু আমি দেখাই, যে মাশরুম কালারটা তো এটার উপর, এটার উপর, এটার উপর, এই যে এটা। তো আজকে ড্রেসগুলো একটু দেখাই। হ্যাঁ, কিছু আছে আপু আনস্টিচ, তো আজকে একটা লাইভ হবে একটু পরে। তো যারা আমার আনস্টিচ আপনারা আছেন, ডু জয়েন ইন আওয়ার নেক্সট নেক্সট লাইভ। ও সাদিয়া আপনি আছেন, আমি দেখে খুশি হলাম। ও থ্যাংক ইউ সাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখেন আরেকটা কী ড্রেস এসেছে, কী ড্রেস, কী কী ড্রেস আপনাদের জন্য এনেছি। এইটার কালার দেখে অর্ডার করবেন, কেউ যদি কালার দেখা মাত্রই অর্ডার করে দিলাম আপা। তাদের যে অনেক 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 বেশি পপুলার একটা ড্রেস, অনেক 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 আপুদেরকে এটা দিতে পারিনি, বাট এটা পরে লাইভ করার মতো আমার আসলে সাহস নাই, বিকজ ওই পরিমাণ কোয়ান্টিটি নাই। লাস্টি যে ড্রেসটা কী আছে, সবাই একটু দ্রুত 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 জয়েন হয়ে যাবো, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো। লাস্টি এই এটার কথা মনে আছে, কার কার এইটার কথা মনে আছে? হ্যাভ আ লুক, অ্যাথেনিক, পুরো অ্যাথেনিক প্রিন্টার। হ্যাঁ, সো এইটার এই যে মাশরুম কালার, এটার দোপাট্টের সহ দেখবো, সো দোপাট্টের সহ ড্রেসটা দেখবো আপু। এটা নিউ কালেকশনগুলো স্টক করো অনেক, একটা পে আপু ঈশ্বর। আচ্ছা দেখলাম, অর্ডার করিনি তোমার পেজে আপু, আমার পেজে একটু সময় লাগবে আপু, আমি তো অনেকগুলো পরপর দুই দিন একটু সিক থাকা যায় আপু, অনেকগুলো ডিজাইন আমার পেন্ডিং হয়ে গিয়েছে। সো ইনশাল্লাহ লাইভ ক্লিয়ার না, আমাকে একটু, আমারও মনে হচ্ছে লাইভ ক্লিয়ার না, আমাকে একটু আপুরা জানান লাইভ ক্লিয়ার কি না, একটু কষ্ট করে আমাকে জানান লাইভ ক্লিয়ার কি না, এবং আমাকে ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। লাইভ ক্লিয়ার না হলে আজকে আপুর পরা এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইসে মিস হয়ে যাবে। লুক অ্যাট দ্য কালার কম্বিনেশন, হ্যাঁ আজকে এটার কালার কম্বিনেশন, ট্রাস্ট মি, আপনাদের সালামি অফার তো টোটালি আপুর যা ক্লোজ। আপু আজ একটা ড্রেস পেয়েছি বাট মনে হয়নি সাইজ দিয়েছি একটু, ওকে ওকে তা আজকে না আপু আমি দেখবো। আপু লাইভ ক্লিয়ার না, আপু সাইজ কত না ক্লিয়ার না? আচ্ছা লাইভ ক্লিয়ার না, তাহলে আমি একটু ডাটা মোটে শিফট হব, 30 সেকেন্ড, গিভ মি 30 সেকেন্ড, আমি ডাটা মোটে শিফট হয়েছি। ইন্টারনেট খুব বিরক্ত করতেছে, এক্সট্রিমলি চলে চলে গিয়েছিল। হাই আপু হ্যালো, আমাকে একটু জানাবেন আপনার লাইফটা ক্লিয়ার কি না? ক্লিয়ার না, না ক্লিয়ার না, লাইফ কি ক্লিয়ার না, আসলে লাইভ করা যাচ্ছে না আপু, এত ডিস্টার্ব হচ্ছে বুঝলাম না, আমাকে একটু জানতো আপুর লাইভ। আপু মেসেজ, আপু মেসেজের রিপ্লাই পেতে একটু সময় লাগবে আপু, বাট ডোন্ট ওয়ারি, উইদিন টু নাইট রিপ্লাই পেয়ে যাবেন আপু, লাইভ ব্লার হয়ে গিয়েছে। আপু এখন কি ঠিক আছে? জাস্ট লেট মি নো এখন ঠিক আছে কি না, বিকজ লাইভ ক্লিয়ার না, তাহলে আমি কেটে আরেকবার আসবো। ক্লিয়ার না হয় আমি কেটে, আমাকে আরেকবার আসতে হবে। লাইফ কি ক্লিয়ার,
ক্লিয়ার না। হ্যালো আপু, হ্যালো। বিকজ লটস অফ বিউটিফুল ড্রেস দেখাবো, লাইভ যদি ক্লিয়ার না হয়। আজকে তো পুরো একদম মাঠে মারা, মাঠে একদম পুরো মরে যাব। সো আমাকে একটু বলেন আপনারা লাইভটা ক্লিয়ার কিনা। সো লাইভ 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 আর একটু কমেন্ট দেখি, আপনারা একটু বলেন আমাকে লাইভটা ক্লিয়ার কিনা। আমার মনে হচ্ছে ক্লিয়ার, এখন ক্লিয়ার, রাইট? এখন ক্লিয়ার শুরু করবো লাইভ বিসমিল্লা বলে। ক্লিয়ার, ওকে, আলহামদুলিল্লাহ, লেটস স্টার্ট। চলেন তাহলে বিসমিল্লা বলে শুরু করি। তুমি বলো, শেয়ারটা বন্ধ করে দাও, এখন ইয়েতে আসো, অফিসের ওয়াইফাই মোডে আসো, ওইটাই থাকুক। ক্লিয়ার, ওকে, আলহামদুলিল্লাহ, পুরো লাইভটা ক্লিয়ার। লেটস স্টার্ট, লেটস স্টার্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু আমরা জোরে সরি একসাথে একটু একটু লাইভটা শেয়ার করে দিবো, ওকে? সো আই এম রিয়েলি সরি, ডিস্টার্ব করছে, লাইভটা একটু শেয়ার করে দিবো। ক্লিয়ার, ওকে, লাইভটা একটু শেয়ার করে দিবো, জোরে সরে একটা রিয়াকশন দেবো। লাস্ট সে আজকে আমরা কী কী দেখবো। ওকে ওকে, সামি আপু, আই উইল কমেন্টিং যে আমার আমি কী কালার দেখাচ্ছি একটা পিকচার দিয়ে দিবো আপু, শিওর হয়ে ওয়ারেটা করে দিয়েন। ক্লিয়ার আপু, আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। সামি আপু, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য অ্যাকুরেট ওয়ান। এসব ওয়েট করি তোমার জন্য আপু, আই এম রিয়েলি সরি, আই উইল ট্রাই আপু। জাস্ট 15 মিনিটস লেট হয়েছে কিন্তু আপু, বাট আই এম সরি, আই এম সরি, বাট আপনাদেরকে পুষিয়ে দিব, ট্রাস্ট মি। কারণ যে প্রাইসে আজকে এই ড্রেসটা দিব, আগে আমি একটু বলি আপনাদেরকে, সালামি অফার আমাদের টোটালি ক্লোজ, কারণ সালামি অফার আর চলবে না। সালামি অফারের মেয়াদ শেষ, যা যা ড্রেস ছিল আপনি নিয়ে নিয়েছেন। আজকে এই ড্রেসটা যখন রিলিজ হয়েছে, আমি রিকোয়েস্ট করেছি যে আপুদেরকে একটু কমিয়ে দেওয়া হোক, পুরো নেকটা এমব্রয়ডারি করা, এবং এখানে পার্লার ওয়ার্ক আছে। জাস্ট লুক অ্যাট দ্য স্লিভস, 6টা সাইজে অ্যাভেলেবেল। ক্লিয়ার না ব্লার, আবার ব্লার নাকি ক্লিয়ার, আমাকে একটু কমেন্ট করেন যে ক্লিয়ার না ব্লার। সো ব্লার একটু দেখো তো লাইফটা ক্লিয়ার কিনা, ব্লার ব্লার ব্লার, আচ্ছা একটু কমেন্ট করেন। সো অ্যানাদার ড্রেস ইজ দিস ওয়ান, অ্যানাদার ওয়ান। সো আমি এটা রিকোয়েস্ট করেছি আমাকে যেন সালামি অফারে দেওয়া হয়, অ্যান্ড ট্রাস্ট মি, এটার প্রাইস সুপার ডুপার রিজনেবল। ব্লার ব্লার আপু, লাইভ, হাই আপু, কেমন আছে, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। লাইফটা কি ব্লার না ক্লিয়ার আপনারা একটু কমেন্ট করেন, আপনাদেরকে ওয়েট না করাই আমি সেই সাথে ড্রেস দেখাতে থাকি। সো দিস উইল বি দ্য দুপাট্টা, দিস উইল বি দ্য দুপাট্টা। সো আমাকে একটু কমেন্ট করতে থাকেন, ক্লিয়ার না, আচ্ছা ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না, ব্লার। ওকে ওকে ওকে, আমি একটা কাজ করি আপু, একটু এটা দাও আপু। প্রিয় আপু, কেমন আছে, আলহামদুলিল্লাহ আপু। এবার একটু বলেন, আমি পাপিয়া, ইয়াস, থ্যাংক ইউ। আমাকে আপনার নামটা এভরি লাইভে, ডোন্ট লুক অ্যাট মাই কভার, হরিবল, আজকে এটা ভেঙে গেছে। লাইফ ক্লিয়ার, এখন লাইফ কি পাকিস্তানি দেখো না পাপা, পাকিস্তানি একটু পরে দেখাবো, অ্যান্ড ট্রাস্ট মি, ভেরি বিউটিফুল ড্রেসেস দেখাবো। আমাকে শুধু একটু লাইফটা ক্লিয়ার কিনা, আমি এই লাইফটা শুরু করি। আরও কিছু, হুম, এটা খুলে দাও, খুলে রাখো, এভাবে করো। আরও কিছু বিউটিফুল কালেকশন আছে, ক্লিয়ার আপু, আচ্ছা ব্লার কারো কাছে, কারো কাছে ক্লিয়ার। আমি একটু রিফ্রেশ দিই, একটু রিফ্রেশ দিই লাইফটা, একটু রিফ্রেশ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ক্লিয়ার, রাইট, ক্লিয়ার ক্লিয়ার, কারো কাছে ক্লিয়ারই তো আছে, ক্লিয়ার, আচ্ছা লাইফকে ক্লিয়ার আপু। আমারও কেন যেন মনে হচ্ছে ব্লার, কজ যখন ব্লার হয় তখন ভিউয়ার্স খুব বেশি আপ ডাউন করে। হ্যাঁ ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ওকে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ, রাইট, এখন ক্লিয়ার আছে। লাস্ট স্টার্ট দ্য লাইভ। সো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো, খুবই রিজনেবল প্রাইসে, খুব, যারা বুড, হাই আপু, আমি নিউ, ওয়েলকাম টু মাই পেজ আপু। সো যারা আমার আপুর একটু অ্যাক্টিভ আছেন, এবং যারা লাইক একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবেন যে এই ড্রেসটা এর আগে কী প্রাইসে সেল করে না, তো আজকে আমরা কী প্রাইসে দিচ্ছি এটা দাও। সো এটা দিয়ে স্টার্ট করবো, তারপর লটস অফ ড্রেসগুলো আমি দেখিয়ে দিবো। পারচেস করেছে, ডিসকাউন্টে দেওয়া যাবে না আপু আমাদের, আই এম রিয়েলি সরি টু সে আপু, আমাদের এত ডিসকাউন্ট চলে, মানে আলহামদুলিল্লাহ আমরা একটা ড্রেস 6টা সাইজে আপনাদেরকে প্রোভাইড করছি, আপনাদের সাইজে। সো আমাদের 2টা ড্রেস পারচেস করেছে ডিসকাউন্ট, ওরকম কোনো ডিসকাউন্ট আপু নেই। আপু প্লিজ অর্ডারটা একটু বড় করে নেওয়া ট্রাই করবেন, আপনি থেকে অনেক ড্রেস নিয়েছি। ওকে আপু, ওকে ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আইসা আপু ইনশাল্লাহ, আপনাদের চাওয়াই হচ্ছে আমার শখ। আপনারা যেভাবে যাবেন আপু, যে ডিরেকশনে যাবেন ওই ডিরেকশনে আমি নৌকা। লাইফ ক্লিয়ার না আপু, জমজম স্টিচ দেখাবো আপু আজকে, না লাইফ ক্লিয়ার না, আমি নিয়েও তোমার থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে চাই আপু, একটু ইনবক্সে না করতে হবে, ওড়নাটা দাও। লাস্ট স্টার্ট উইথ দিস ওয়ান, আমাকে একটু জানাবেন আপনার আর একটু কষ্ট করে লাইফটা ক্লিয়ার কিনা, কষ্ট একই, সবাই কমেন্ট করছে, একটু দেখে জানাব আপু, একটু মোবাইলটা দাও আমাকে। আজকে কি হইলো আপু, আজকে কি হইলো, কি হইলো, কি হইলো, লাইফ কেন ক্লিয়ার না, আমি একটু দেখি, আমি একটু, আমি একটু দেখি আপনাদেরকে বলতে পারবো লাইফটা ক্লিয়ার না কেন। যা যাক যা যাক যা যাক, ইয়াস যা যাক আপু, আমার কাছে কিন্তু লাইফটা ক্লিয়ার দেখাচ্ছে, ইয়াস আমার কাছে আসলে লাইফটা ক্লিয়ার দেখাচ্ছে, আমার কাছে লাইফটা ক্লিয়ার দেখাচ্ছে, ক্লিয়ার, ইয়াস আমার কাছে লাইফটা আপু ক্লিয়ার দেখাচ্ছে। সো লাস্ট স্টার্ট, চলেন আমরা লাইফটা স্টার্ট করে দিই, আমার কাছে ইট ইজ অল ক্লিয়ার, অল ডান। তারপরে আমি আপনাদের সুবিধার জন্য আমার মোবাইলে একটা ডাটা নিয়ে রাখি,
সো লাইফ ব্লার হলে আমি রাতে চলে যাবো, যে ক্লিয়ার তাদের নেট প্রবলেম। ইয়াস আপু, আমার কাছে মনে হচ্ছে লাইফ ইজ ক্লিয়ার। তারপরেও আমি একটু ডাটাটা নিয়ে রাখি, আমাকে একটা 30 সেকেন্ড টাইম দিবেন। ক্লিয়ারই তো, ইয়াস আলহামদুলিল্লাহ আপু। যাদের ক্লিয়ার না, আমার মনে হচ্ছে মোবাইলে প্রবলেম আপু বা ডাটাতে প্রবলেম। ইয়াস লাইফ ইজ ক্লিয়ার, লাইফ ইজ ক্রিস্টাল ক্লিয়ার। লাস্টার্ড, আর দেরি না করি, দেরি করলে আমি মাইর খাবো এখন আপুদের হাতে। লাস্টে আমি একটা জাস্ট ইন্টারনেট প্যাকেজটা নিয়ে রাখি। ইয়াস ডান, ইন্টারনেট প্যাকেজও নিয়ে রাখছি, ডান। আপনি যখনই বলবেন ব্লার, তারপরেই আমি ইন্টারনেট প্যাকেজটা শেষ মানে চেঞ্জ করবো। সো আমি স্টার্ট করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর দেরি না করি, অনেকক্ষণ আপনাদেরকে ওয়েট করিয়েছি। সো আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইসের ড্রেস, বা যে প্রাইসে দিব এটা হোপফুলি ইউ উইল ফাইন্ড ইট সুপার রিজনেবল। লেটস স্টার্ট। লাস্ট স্টার্ট আপু, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। একটু রিয়াকশন দিবেন আর কমেন্ট করবেন, একটু বেশি বেশি রিয়াকশন আর কমেন্ট। ওকে, লাস্ট স্টার্ট, দিস ইজ দ্য ড্রেস। একটা ব্লু এর মধ্যে সো অনেকগুলো ড্রেস দেখাবো, ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা। আচ্ছা, একটু লাইভটা শুরু করি। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সাদের ইয়ার থেকে লাইভে চলে আসছি, লটস অফ বিউটিফুল ড্রেসেস, অনেকগুলো ড্রেস দেখাবো, সুপার ডুপার কালারের। আমি আগেই দেখিয়ে দিয়েছি যে কী কী কালার দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সো ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা, সব বাংলাদেশ। আমাদের ক্যাশ অন ডেলিভারি, ঢাকার তো ডেলিভারি চার্জ 80 টাকা, অ্যান্ড ঢাকা বাই ডেলিভারি চার্জ 150 টাকা। সো আমরা যেটা অর্ডার করবো, মেক শিওর 100% কনফার্ম এই অর্ডার করবো। 100% কনফার্ম না হয় আমরা কেউ অর্ডার করবো না। সবার কাছে আপুর একটা রিকোয়েস্ট থাকবে, সো যখনই যেটা অর্ডার করবেন মেক শিওর 100% কনফার্ম এই অর্ডার করবেন। লাস্ট স্টার্ট উইথ মাই ওয়ান উইচ ইজ সুপার ডুপার রিজনেবল। 6টা সাইজে অ্যাভেলেবেল। সাইজগুলো কি 36, 38, 40। আপনার যখন অর্ডার করবেন অ্যাকুরেট সাইজটা আপনারা মেনটেন করবেন। সাইজগুলো হচ্ছে 36, 38, 40, 42, 44, 46, 48, 46 পর্যন্ত হচ্ছে লাস্ট। ওকে, পুরো ড্রেসটা খুবই সুন্দর, একটা ইনসাইড প্রিন্টের, জাস্ট লুক অ্যাট দ্য প্রিন্ট, খুব সুন্দর। ব্লু এর মধ্যে ছোটো 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 ফ্লাওয়ারের প্রিন্ট, জাস্ট লুক অ্যাট দ্য স্লিভস, স্লিভসটা দেখেন কি সুন্দর, খুব সুন্দর করে পুরো স্লিভস, একটা চওড়া এমব্রয়ডারি প্যানেল আছে, উইচ মেক্স ইটস সুপার বিউটিফুল। সো একটু এলিগ্যান্ট লাগে, অ্যান্ড ফুললি পাকিস্তানি একটা লুক আসে। সো খুব পুরো নেটটা হচ্ছে এমব্রয়ডারি করা, এবং নেটের মধ্যে একটু দাও এটা আমাকে, নেটের মধ্যে লটস অফ পার্ল ওয়ার্ক করে, এটা আমি একটু বন্ধ অফ করে দিই। ইয়েস, ফুললি এটা হচ্ছে পুরোটা নেকটা হচ্ছে ইনা ভেরি বিউটিফুল ওয়েতে এমব্রয়ডারি করা, জাস্ট লুক, খুব সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক করেন, পুরো নেকটাতে চওড়াভাবে খুব সুন্দর করে পার্ল ওয়ার্ক করেন, এমব্রয়ডারি করা ইনা ভেরি বিউটিফুল ওয়ে, পার্ল ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারি, জাস্ট লুক, খুব সুন্দর করে এটা এমব্রয়ডারি করা, পার্ল ওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, জাস্ট লুক। একটু ক্লোজ করে দেখেন একটা ড্রেসের কোয়ালিটি কিন্তু। হাই আপু, হ্যালো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন করছেন রাইট নাও, একটু হাই হ্যালো কমেন্ট করে রাখবেন, ফেসবুক এভরিডে আপডেট দিচ্ছে। আপনি যদি একটু লাইক রিয়াকশন দিয়ে রাখবেন অথবা হাই হ্যালো করে রাখবেন, তাহলে দেখা যাবে আপু যখনই লাইভে আসবো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, নাহলে হয়তো বা অনেকেই নোটিফিকেশান পাবেন না। ওকে, সো দিস ইজ দ্য ওয়ান, পুরো নেকটি ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে এমব্রয়ডারি করা অ্যান্ড পার্ল ওয়ার্ক করা, লটস অফ এমব্রয়ডারি অ্যান্ড পার্ল ওয়ার্ক করা। দিস ইজ দ্য স্লিভ, স্লিভটা হচ্ছে পুরোটা একটা লং এমব্রয়ডারি প্যাচ দেওয়া, এবং খুব সুন্দর একটা এমব্রয়ডারি প্যাচ দেওয়া। পুরো ড্রেসটি ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে ডিজিটালি প্রিন্ট করা, জাস্ট লুক অ্যাট দ্য প্রিন্ট। গেল ড্রেসটা, এবার আসো এটা স্যালোয়ার, খুবই আনকমন আপু, স্যালোয়ারটা দাম খুবই খুবই আনকমন একটা ড্রেস, জাস্ট হ্যাভ আ লুক অফ দিস স্যালোয়ার। হাই আপু, কেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ, আই এম গুড, হাউ আর ইউ? তোমাকে অনেক কিউট লাগছে রীতা আপু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য ওয়ান যে আমাকে এভরি লাইভে এসে একটা খুব সুন্দর কমেন্ট করেন। আচ্ছা আপু, কী দেখাবে আজকে আপু? লটস অফ বিউটিফুল থিংস, জাস্ট দেখে যান। থ্যাংক ইউ পাপি আপু, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য ওয়ান, একটা খুব সুন্দর আমরা স্যালোয়ার পেয়ে যাচ্ছি, ড্রেস অ্যান্ড স্যালোয়ার, দিস ইজ দ্য ওয়ান, খুব সুন্দর আমরা একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছি, ড্রেসের সাথে ম্যাচ করে, ভেরি বিউটিফুল স্যালোয়ার। সো ড্রেস, দোপাট্টা অ্যান্ড স্যালোয়ার, দিস ইজ দ্য স্যালোয়ার, আ ভেরি বিউটিফুল স্যালোয়ার, লং থাকছে 40। অরিজিনাল পাকিস্তানি রং বাহার কি দেখাবে আপু? একটু পরের লাইফটাতে অরিজিনাল পাকিস্তানি করবো, এখন রিজনেবল প্রাইসে ফটাফটি 4টা ড্রেস দেখাবো, 4টাই আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন, যার যেটা ভালো হবে গো হেড, 4টাই সুপার ডুপার রিজনেবল প্রাইসে। সালামি অফার তো শেষ, বাট ইউ উইল ফাইন্ড ইট সুপার ডুপার রিজনেবল। সো খুব সুন্দর করে একটা স্ট্রেট প্যান্টে পেয়ে যাচ্ছি, দিস ইজ দ্য প্যান্ট, প্যান্টের লং থাকছে 40, ড্রেসের লং থাকছে আপু 43 থেকে 44। আপু দোপাট্টা দাও, এটা দোপাট্টাটাই হচ্ছে এটা জ্যাকপট, ইউ আর অলওয়েজ লুকিং বিউটিফুল অ্যান্ড প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, ইউ গাইজ লাভ মি সো মাচ, এর জন্য হয়তো বাপুকে সবসময় আপনাদের কাছে ভালো লাগে। আচ্ছা দিস ইজ দ্য ওয়ান, আচ্ছা এই যে সুপার ডুপার বিউটিফুল দোপাট্টা, এই দোপাট্টাটা একদম ইউনিক, আপুকে দিয়ে দাও দোপাট্টাটা, দোপাট্টাটা সুপার ডুপার বিউটিফুল অ্যান্ড সরি ব্যথা পেয়েছো,
সুপার ডুপার বিউটিফুল অ্যান্ড ইউনিক। আপু প্লিজ একটা কথা বলবো, প্যান্টগুলোর পায়ের গোড়ালির দিকের মাপ কথা আমি বুঝতে পেরেছি, প্যান্টের বহর আপু আমাকে, হ্যাঁ মেজারমেন্ট টেপটা তো আপু ওই টিন বক্সে নক করেন আপু বলে দেবে, বাট যতটুকু আছে পারফেক্টলি আপ টু 46 পর্যন্ত আপুরা ইজিলি পরে ফেলতে পারবেন। আচ্ছা দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে এটা দোপাট্টা, ভেরি বিউটিফুল দোপাট্টা, ভেরি বিউটিফুল অরেঞ্জ অ্যান্ড ইয়ালো টোন, কাঁঠালি টোন। জাস্ট টেক আ স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা প্লেস করে দেবেন, অরেঞ্জ অ্যান্ড কাঁঠালি টোন যেটা পুরো ড্রেসটাকে হাইলাইটেড করতেছে। প্রাইস মাত্র মাত্র মাত্র, একটা এত সুন্দর একটা ড্রেস, এর আগে কিছুদিন আগে লাইক ঈদের টাইমে এই টাইপের ড্রেসগুলো আমরা 1900 করে সেল করেছি, রাইট? ফর টুডে দিস ইজ অনলি 1790 টাকা। সো 2000 টাকার ড্রেসের রেঞ্জ এগুলো, ঈদের টাইমে আমরা এগুলো সেল করেছি যে এমব্রয়ডারি করা। থ্যাংক ইউ সাদিয়া আপু, ওনার যে ভুল এসেছে ওনাটা পাঠিয়েছো আমার জন্য দেশে বাড়ি, ইউ আর অলওয়েজ মোস্ট 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 ওয়েলকাম অ্যান্ড ইউর ভেরি সো ফ্রেন্ডলি, থ্যাংক ইউ আপু। লিপি আপু ইউ আর মোস্ট ওয়েলকাম, এখন একটু রিয়াকশান দেন বুঝছেন। সো ট্রাই তো করি আপনাদেরকে আপু সবসময় হেল্প করার জন্য ইনশাআল্লাহ, ডোন্ট ওয়েরি। যখনই কোনো প্রবলেম হবে একটু কমেন্ট করবেন, একটু যদি মডারেটররা প্রবলেম সলভ না করে লাইভে কমেন্ট করবেন আমি সলভ করে দেবো। হ্যালো আপু, হ্যালো সালেহা আপু, হাউ আর ইউ? সো দিস ইজ দ্য ওয়ান, আ ভেরি বিউটিফুল ওয়ান। সো জায়গাটা ভালো লাগছে মাত্র 1790 টাকা, অ্যান্ড ট্রাস্ট মি ইট ইজ অল সুপার রিজনেবল রেট। পুরা নেকটা হচ্ছে এমব্রয়ডারি করা, পুরা স্লিভটা হচ্ছে যে খুব সুন্দর করে একটা অর্গানজার প্যানেল আছে যেটা ড্রেসটাকে হাইলাইট করে উইথ দ্য দোপাট্টা, 1790 টাকা। ড্রেসের লং হচ্ছে 42 থেকে 44। এখন নাম্বার টু ড্রেস চলে আসবে, যেটা ভালো আছে গো ইড অ্যান্ড মেক এন অর্ডার, 100% কনফার্ম অর্ডারটা প্লেস করবো, 100% কনফার্ম না হয়ে আমরা কেউ অর্ডারটা প্লেস করবো না। যার যা নতুন আসছেন লাইভে জাস্ট একটা হাই হ্যালো দিয়ে একটা লাইভ লাইক রিয়াকশন দিয়ে রাখবেন। আপু তোমার পেজে নিও, নীলা আপু ওয়েলকাম টু মাই পেজ, একটু ফলো আপ সেটা ইট করে রাখবেন যেন আপু লাইভে চলে আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। প্রাইস থাকছে মাত্র 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 1790 টাকা, যার ভালো হয়েছে গো ইড অ্যান্ড মেক অ্যান ওয়ার্ড অ্যান্ড নাও নাম্বার টু। হ্যাঁ সাদা বাইর আপু এই ইয়েলোটা তো নাও নাম্বার টু, অ্যানাদার বিউটিফুল ড্রেস ফ্রম জাজা, এটা লর্ডস অফ আপুদের সোল্ডার বলেছে। আজকে দুইটা ড্রেস, দুইটা ড্রেসের কম্বিনেশনই হচ্ছে ফাটাফাটি। একটা হচ্ছে এই যে কম্বিনেশন, এটা একটা পিকচার তুলুন আপনারা, আমি একটু শান্ত হয়ে দাঁড়া একটা স্ক্রিনশট নেন। মার্শাল্লাহ আপু ট্রাস্ট মি, এটার প্রাইসটা আমরা ঈদের টাইমে ওইগুলো আমরা 2000 উপরে সেল করেছি, এরকম হেভি এমব্রয়ডারি, কারণ এরকম এমব্রয়ডারি একটা ড্রেস আনস্টিচেও 1500 উপরে আপনারা 1790 ফুল স্টিচ রেডিমেড রেডি টু ওয়ার পেয়ে যাচ্ছেন। জাস্ট পিক ইট আপ, এই অফারগুলো পিক করে ফেলবেন। আপু দুপুরে ইনবক্স করেছিলাম একটা ড্রেসের ছবিতে অ্যাভেলেবেল আছে, আপনি লাইভে একটু জানাবেন আপু। রাফিজ জানিল আপু আমাকে, যেহেতু আপনি মেবি আমার পার্সোনালি আমার আইডিতে আছেন, একটু নক করে তো আপু আমি ট্রাই করছি। সো আমি একটু দাঁড়াচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে, ইটস আ বিউটিফুল ড্রেস, একটা স্ক্রিনশট নিয়ে, একটা স্ক্রিনশট নিয়ে ডান 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 করুন, আই উইল গো উইথ দ্য নেক্সট ওয়ান। সো একটা স্ক্রিনশট নিয়ে ডান 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 করে দেন, 1790 টাকা। নাও দ্য নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান, দিস বিউটিফুল ড্রেস, এটা দোপাট্টা দাও, এটা কত আপুদেরকে সোল্ডার বলেছি হিসাবের বাইরে, লুক সো বিউটিফুল। থ্যাংক ইউ আপু, তোমার পেজ থেকে আইডি অন্য আইডি মিলে 22টা ড্রেস নিয়েছি নিজের জন্য, 12টা থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম আপু। আপু দিস আর স্টিচ, আজকে দুইটা তিনটা যা একটু দেখে অর্ডারটা করেন, জাস্ট দেখেন এগুলো দোপাট্টা, আজকে ড্রেসগুলো দোপাট্টাগুলো দেখেন শুধু। এই ড্রেসটা, এটা হচ্ছে একটা কারিজমা ইন্সপায়ার ড্রেস। হ্যাঁ এই ড্রেসটা কত আপুদের যে আমি সোল্ড আউট বলেছি, বাট ইটস রিস্টক, মাত্র 50 pieces আছে। হ্যাঁ সো এটা অনেক, যারা এটা নিতে চাচ্ছেন দুইটা দুই রকম, এটা ফুল বডি এমব্রয়ডারি করা, প্রাইস রেঞ্জ উইল বি সেম, হ্যাঁ প্রাইস রেঞ্জ উইল বি সেম, ইট ইজ অন 1790। নাও লেটস গো উইথ দিস ওয়ান, চলো এটা দেখবো, তারপরে হচ্ছে ওই যে মাশরুম কালারটা এটা দাও, তারপরে দেখবো দ্য ভেরি বিউটিফুল মাশরুম ওয়ান, এই যে এইটা। সো সবগুলো আমরা দম 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 করে সবগুলো আমরা সবগুলো আমরা দেখা শুরু করবো। আপু আমাকে জাস্ট গিভ মি ওয়ান 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 মিনিট, গিভ মি ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট, আপুকে জাস্ট 1 মিনিট করে সময় দিবেন আপু, একটার পর একটা আপু একটার পর দাও। So just give me 1 minute. এটা আরেকটা ড্রেস নিয়ে আসছি না আমি,
আনি নাই, এটা আমার পরাটা আনি নাই, আর একটা হ্যাঁ আনছি, আচ্ছা আর আনি নাই, কোন রুমে জানি আমার পরাটা, আচ্ছা আমি আনতেছি, আচ্ছা এটা এটা তাতে করে ওই যে ওখানে রাখো, আমি পিকচার তুলবো, আপুকে জাস্ট 2 মিনিটস টাইম দিই, 2 মিনিটস না 30 সেকেন্ড মোর, ওইভাবে রাখো, আমি একটু আগে যেভাবে দেখালাম না ওভাবে রাখো, আমাকে দোপাট্টা দাও, ইয়ালো বিউটিফুল ইয়ালো, এটার এখনো কিছুই দেখেন নেই, জাস্ট হ্যাভ আ লুক অফ দিস দোপাট্টা, একটু দোপাট্টা দাও, এটা এই জাস্ট হ্যাভ আ লুক অফ দিস দোপাট্টা, এই ড্রেসটা দেখেন, আসসালামু আলাইকুম আপা, আই এম গুড আলহামদুলিল্লাহ, হাউ আর ইউ, জাস্ট হ্যাভ আ লুক অফ দিস দোপাট্টা, এই এই ড্রেসের দোপাট্টাটা দেখেন, জাস্ট হ্যাভ আ লুক অফ দিস দোপাট্টা, মাশাআল্লাহ আপা অনেক নাইস ড্রেস, একটু দেখতে বলো আপু, ইনশাআল্লাহ রাত্রের মধ্যে উইদিন টু নাইট ইউ উইল গেট ইউর অ্যান্সার, ডোন্ট ওয়ারি, জাস্ট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওয়ারেন্টে কনফার্ম করে ফেলেন, এখন বলেন এটা মনে হয় এ রুমে আছে একটা, এস এই রুমে না হলে দেখো তো টেবিলের উপরে একটা আছে, টেবিলের উপরে আছে, টেবিলের উপরে আছে, নিয়ে আসো, থ্যাংক ইউ নীলা আপু, থ্যাংক ইউ সো মাচ, কবে দেখবো আপু, যা যা প্রিমিয়াম একটু, হ্যাঁ যা যা প্রিমিয়াম আপু, একটু যে টাইম লাগছে আপু, একটু যে টাইম লাগছে আপু, আমি একটা প্রোগ্রামে পড়ার জন্য থার্সডেতে ড্রেস অর্ডার দিলাম, কনফার্ম করলো বাট ড্রেসটা এখনও পেলাম না, বললো 2 দিন পরে পাবো বাট পেলাম না, কিছু জানালো না, প্রোগ্রাম শেষ হয়ে গেলাম, আচ্ছা কনিকা আপু ডোন্ট ওয়ারি, আপনি ইনবক্সে ফুল, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি আপু, আপনি ইনবক্সে এটার ফুল ডিটেলস দিবেন, ইনশাল্লাহ আগামী পরশু দিনের মধ্যে, আগামীকালকে তো আজ, আগামী কালকেও ডেলিভারি পেয়ে যেতে পারেন, যদি ডেলিভারি লাইনে চলে যায় না গেলে পরশু দিনের মধ্যে এনশিওর পাবেন, আপু ডিসের 9 তারিখ এখনও পাইনি, আচ্ছা আপুরটা আমি একটা স্ক্রিনশট নিয়ে, আপুর আমি চলে গিয়েছে, আপুর আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, ওকে আই উইল টেক ইট আউট, ওকে সো লেটস স্টার্ট বিসমিল্লাহির রহমানির রহিম, লেটস স্টার্ট উইথ অ্যানাদার বিউটিফুল ড্রেস, আরেকটা বিউটিফুল ড্রেস যেটা রাইট না এখন আপু পরে আছে, এটা খুবই সুন্দর, এটা হচ্ছে আমাদের একটু আগে যেটা দেখেছিলাম বেসাইড ইনস্পায়ার, আজকে বলেছে খুব সুন্দর সুন্দর প্রিন্টের 2-3টে ড্রেস দেখাবো, যার যেটা ভালো লাগে চোখ বন্ধ করে সে সেটা নিয়ে নেবেন, দিস ইজ অ্যানাদার ওয়ান, তাহলে আপু এখন পাবেন, এখন আমাদের কোয়ান্টিটি অনেক বেশি, সো আগে যেখানে আমরা 100-200 করে কোয়ান্টিটি রাখতাম এখন 300 করে রাখতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, সো এখন ইনশাআল্লাহ আপনারা এখন থেকে পেয়ে যাবেন, আমি স্ট্রেচে অপেক্ষা আছি, সাইকা ট্রাস্ট মি, আমি এত লাস্ট 2 ডেজ আমি মনে করেছি আই উইল কল ইউ, এত বেশি ঝামেলার মধ্যে ছিলাম যে আর আসলে কল করা হয়নি, আই উইল কল ইউ টুডে, আজকে কল করে যতবার ড্রেস অর্ডার করেছি ফার্স্টে বলেছে আপু, সো সরি তানজিলা সাথী আপু, আই এম রিয়েলি সরি, ড্রেস সোল্ড আউট হয়েছে, আই এম রিয়েলি সরি, ইনশাল্লাহ আপু এখন আমাদের কোয়ান্টিটি ইনক্রিজড, সো ইনশাল্লাহ এখন থেকে সবাই ড্রেস পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি, ওকে এখন আপু একটু অ্যাড্রেসটা দেখে, আপু একটু বক্সটা দাও, এখানে তো একটু অ্যাড্রেসটার সাথে যাচ্ছে না, আমি একটু চেঞ্জ করি, লাস্টার নো প্রবলেম, ওকে ওকে আপু আমি দিচ্ছি লাস্টার, চল আপনারা এই ড্রেসটা একটু দেখাই, লাস্টার উইথ দিস ওয়ান, আমাকে কিন্তু একটু কমেন্ট করবেন, সবসময় একটু হাই হ্যালো কমেন্ট করবেন এবং রিয়াকশন দিয়ে রাখার ট্রাই করবেন, যেন আপু লাইভে চলে আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান, দিস ইজ অ্যানাদার ওয়ান, জাস্ট হ্যাভ আ লুক অফ দিস ওয়ান, এখন বলেন আজকে 2টা ড্রেস দুটোই ফাটাফাটি নিয়ে এরপর আরেকটু ওপেন করবো, 3-3টা ড্রেস আজকে দেখেন, পুরো নেকটা দেখেন, জাস্ট হ্যাভ আ লুক অফ দিস ওয়ান, এই যে একটা ভি শেপের নেকে করা, এটার হচ্ছে 6টা সাইজ, দেখেন এটা আমার হাতে আছে এস সাইজ, এরকম এটার 6টা সাইজেস অ্যাভেলেবেল, সাইজগুলো হচ্ছে 36, 38 অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস দোপাট্টা, সাইজগুলো হচ্ছে 36, 38, 40, 42, 44, 46, দিস ইজ দ্য নেক, আ ভেরি বিউটিফুল নেক, নেকটা দেখেন খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে নেকটা করা, পুরা বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে লটস অফ এমব্রয়ডারি, জাস্ট হ্যাভ আ লুক, ডিজিটাল প্রিন্টের মধ্যে আপ টু বটম আপনারা যা দেখছেন একদম লোয়ার প্যানেল পর্যন্ত ফুল এমব্রয়ডেড, সো খুব সুন্দর করে এটা অল ওভার ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে এটা অল ওভার এমব্রয়ডারি করা, দিস ইজ দ্য স্লিভস, খুব সুন্দর করে একটা স্লিভস করে, এখানে ডিজিটাল প্রিন্টের প্যানেল আছে লেস ওয়ার্ক, এটা হচ্ছে অ্যানাদার স্লিভ, ডিজিটাল প্রিন্টের প্যানেল আছে লেস ওয়ার্ক, পুরা বডিটা ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে ডিজিটালি প্রিন্ট করা, ড্রেসের লোয়ার প্যানেলে খুব সুন্দর করে একটা প্যানেল আছে আর হচ্ছে লেস ওয়ার্ক আছে, সো ড্রেসের লোয়ার পোর্শনে খুব সুন্দর একটা প্যানেল আছে তার মধ্যে একটা লেস ওয়ার্ক আছে,
পুরো বডি খুব সুন্দর করে ডিজিটালি এমব্রয়ডেড। নেকটাও আমি দেখিয়ে দিয়েছি, নাও দা দোপাট্টা। ব্লু ড্রেসটা কি ব্লক প্রিন্ট নাকি ডিজিটাল প্রিন্ট আপু? আমরা ব্লক প্রিন্টে কোনো ড্রেসই হয় না, সব ডিজিটাল প্রিন্ট আপু। ব্লক নিয়ে আসলে আমার কাজ করা হয় না আপু। লেস আর খুব সুন্দর করে ব্লক, এই যেটা তো আপু ব্লকের ভালো মানের ব্লক। আসলে ব্লক নিয়ে কাজ করতে গেলে আপু একটা কথাই বলবো, ঠিক আছে আপনি থ্যাংক ইউ, তবু আপু আপনি ইনবক্সটা দেখে আমাকে জানান প্লিজ। ইনশাল্লাহ আপু আই উইল চেক ইট আউট, ডোন্ট ওয়ারি আই উইল চেক ইট আউট। সো এটা হচ্ছে এটা স্যালোয়ার আপু, ওনাকে তুমি ওপেন করো, আমি স্যালোয়ারটা দেখাই। দিস ইজ দা স্যালোয়ার, আ ভেরি বিউটিফুল একটা স্ট্রেইট প্যান্ট পেয়ে যাচ্ছি। দিস ইজ দা ওয়ান, খুব সুন্দর একটা ভেরি বিউটিফুল স্ট্রেইট প্যান্ট পেয়ে যাচ্ছি। স্ট্রেইট প্যান্টের লেন্থ হচ্ছে 40 পর্যন্ত, আ ভেরি বিউটিফুল স্ট্রেইট প্যান্ট। ওকে নাও দা দোপাট্টা, স্ট্রেইট প্যান্টও কিন্তু সেম ড্রেসার প্রিন্টের, এই যে ড্রেসার প্রিন্টের ড্রেস সালোয়ার। সো এই স্লিভসটা দেখেছেন, দিস ইজ দা স্লিভস, নাও দা ভেরি বিউটিফুল সালোয়ার দোপাট্টা। দিস ইজ দা দোপাট্টা, ভেরি বিউটিফুল ওয়ান, জাস্ট হ্যাভ এ লুক। কোনটা রেখে কোনটা নেবেন? আসলে আপনাকে ব্লক প্রিন্টের কালার যেগুলো খুব ভালো মানের ব্লক প্রিন্ট প্রাইস একটু বেশি, আর যেগুলো আমরা রিজনেবল প্রাইসে ব্লক প্রিন্ট করি ওগুলো আপু 100% গ্যারান্টি দেওয়া যায় না। সো এর জন্য আসলে আমি ব্লক প্রিন্ট নিয়ে কাজ করতে একটু ভয় পাই, আদারওয়াইজ আমিও ব্লক প্রিন্ট খুব পছন্দ, বাট আমার যা আছে সব ডিজিটাল প্রিন্টে। আপু ড্রেসের পিছনের সাইডটা দেখাবেন? ডেফিনেটলি আপু, দা এই ড্রেসটা পিছনটা ফুল প্লেন আপু, আমি দেখিয়ে দিচ্ছি পিছন সাইডটা, ডোন্ট ওয়ারি। দিস ইজ দা দোপাট্টা আপু। ড্রেস ডেলিভারি দিতে কি দেরি হয়? এক সপ্তাহ আগে অর্ডার? না আপু দেরি তো হয় না আপু, দেরি হয় না। কেন দেরি হলো আপু এটা তো বুঝলাম না, দেরি হয় না আপু, দেরি হয় না। দিস ইজ দা ওয়ান, ফুল ফুল ব্যাক পোর্শন হচ্ছে ডিজিটালি প্রিন্টেড আপু। যা যা প্রিমিয়াম গাউন ওইটা ওই যে বিনসাইড প্যাটার্নে, যেটা হচ্ছে 2790 2790 আপু, ওইটা আবিদ আপু, ওইটা যা যা প্রিমিয়াম ওইটা ইনশাল্লাহ আমি কোয়ান্টিটি আসার পর লাইভ করবো, বুঝছেন আবিদ? আমি আপনি ওই লাইভটাতে ছিলেন আবিদ আপু, যা যা প্রিমিয়াম যেটা আমি দেখিয়েছি। সো খুব সুন্দর করে ড্রেসে ওড়না পিওর কটন ড্রেসে, এটা লোয়ার পোর্শন ব্যাক পোর্শন, ব্যাকের নিচেও খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টের প্যানেল আছে এখন লেস সরকার। ওকে নাও দিস ইজ দা দোপাট্টা, হ্যাভ আ লুক অফ দিস দোপাট্টা, ভেরি বিউটিফুল একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি। দিস ইজ দা দোপাট্টা, খুবই খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছি। পুরো দোপাট্টা দুই পাশে কি সুন্দর করে করা এবং দুই পাশে হচ্ছে লেস ওয়ার্ক করা। এবার আসেন এটা সাইজ অ্যান্ড ডিটেল, সাইজগুলো একটু মাথায় রাখবেন। হাই আপু, হ্যালো, এই যে লেস ওয়ার্ক করা, সাইজগুলো একটু মাথায় রাখবেন। সাইজগুলো হচ্ছে 36 38। আপু ডিজিটাল প্রিন্ট ভালো বাট ব্লক প্রিন্ট ভালো লাগে না জিম আপু। আপু ব্লক প্রিন্ট খুব সুন্দর হয় কিন্তু আপু ব্লকের কোয়ালিটি যত ভালো প্রাইস তত বেশি। সো এর জন্য আমরা রিজনেবল প্রাইসের ব্লকগুলো কিন্তু আসলে ওরকম ভালো পাই না, বাট আই পার্সোনালি আমার কাছে সবই সুন্দর, সবই ভালো লাগে আর কি। সো দিস ইজ দ্য ওয়ান, হু এভার লাভ ইট, যার ভালো লাগছে গো হেড এন্ড মেক ইন অর্ডার। এটার ওড়নাটা এত সুন্দর যে আমি বারবার ওড়নাটা হাইলাইট করছি, ইট ইস আ ভেরি বিউটিফুল ওয়ান। আজকে দুইটা ড্রেস দুইটাই সুন্দর। এবার আসেন সাইজগুলো, 36 38 40 42 44 46, 36 38 40 42 44 46, 36 46, স্লিভসের লং হচ্ছে 20, ড্রেসের লং হচ্ছে 43 থেকে 44, স্যালোয়ার লং হচ্ছে 40। হু এভার লাভ ইট জাস্ট গো ইট অ্যান্ড মেক অ্যান অর্ডার। এটা যেহেতু ফুল এমব্রয়ডারি করা থাকছে, প্রাইস থাকছে এটার 1850 টাকা। সো এর আগেরটা ছিল 1790, ইট ইজ 1850 টাকা। ওকে 50 টাকা এটার বেশি। প্যান্টটা দেখাও প্লিজ আপু, একটু প্যান্টটা দাও এটার। আসসালামু আলাইকুম আপু, স্টিচ সাদাবাহার, আচ্ছা পাশ থেকে অর্ডার করেছি সাথে কনফারেন্স। আচ্ছা নিপাহক আপু, নিপুহক আপু আমি এখন দেখে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, প্যান্টটা দেখানো যাবে প্লিজ? এই যে আপু, আপু আসসালামু আলাইকুম আপু, সাদাবাহার একটু সময় লাগবে দেখাতে। দিস ইজ দা ওয়ান, এই যে আপা প্যান্ট, কি সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিয়ে নেবেন আপু, বললাম তো সালামি অফার আমাদের শেষ, বাট এই যে রিজনেবল প্রাইসের ড্রেসগুলো আপু, এগুলো হাতে না নেওয়া পর্যন্ত আমার তো মনে হয় আমি যারা একটু ডাউটে ছিলেন রিজনেবল প্রাইসের ড্রেস হয় কেমন হবে, ওনাদেরকে আমি পড়াইছি, পড়াই হিস্টু করে ফেলছে যাজাকের মাধ্যমে। এই যে আবিদ আপু, আমার হচ্ছে 10 বছর বেবির। সো দিস ইজ দা ওয়ান, এই যে প্যান্ট, খুব সুন্দর একটা প্যান্টে পেয়ে যাচ্ছি। তুমি দুইটা ওনা, হ্যাঁ থ্যাংক ইউ আপু, ইয়াস দুইটা ওনা পরে আছি। সো না ম্যাটেরিয়াল পিওর কটন আপু, থ্যাংক ইউ, হাই আপু, হ্যালো, ওনার ম্যাটেরিয়াল পিওর কটন, এই যে ড্রেসের সালোয়ার পিওর কটন, বলো না তো একটা নিছি, সোল্ড আউট বলে তো একটা নিচ্ছে, সোল্ড আউট না আপু, সোল্ড আউট না, এটা আছে অ্যাভেলেবেল আপু। তাওয়াগাল কটন স্টিচ আনবেন আপু, ইনশাল্লাহ ইচ্ছা তো আছে, ইচ্ছা তো আছে, পাকিস্তানে তো অনেক ক্যাটালগ আনি আপু। সো হু এভার লাভ জিস, জাম্প মারেন অ্যান্ড মেক অ্যান অর্ডার নাও দ্য নেক্সট ওয়ান। চলেন চলেন চলেন, এবার একটু নেক্সটটাতে চলে যাই, এটা দুইটা ড্রেস পরে আছি। জমজম স্টিচ আপু, জমজম স্টিচ এখনও রেডি হয়ে আসে না আপু, টু বি ভেরি অনেস্ট, আমাদের তো ফ্যাক্টরি থেকে আপু একটু সময় লাগে, এই যে লাইক এগুলো হয়েছে, এটা তো
ওইটা 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 সরো 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 সবগুলো সরো, এটা দাও আপু, যে এটা একটু দাও, এটা একটু দেখাতে চাচ্ছিলাম, এটা তো আরেকটা আনছিলাম, ওইটা কই, এটা রাখছো কেন, ওইটা নি, না 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 এটা এটাই ধরো, একটা আপু ধরো, একটু আপু ধরো, একটু আপু একটা ড্রেস একটু দেখাই দিই, হ্যাঁ ইয়ালোচনের, এটা যারা অর্ডার করবার, যারা যেটা যে আপুরা বুঝার বুঝে অর্ডার করে নিলেন, দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে খুব সুন্দর একটা চিকেন ফ্রাই, এটার স্যালাড হচ্ছে এক কালার ইয়েলো কালারই, আপু দোপাট্টা তাদের ওপেন থাক, এটা সুন্দর যে এটা দোপাট্টার প্রাইস বলে দিয়েছে, স্লিভস খুব সুন্দর করে চিকেন কার এমব্রয়ডারি করা, কোনটা সুন্দর আপু আমি কনফিউজ, ট্রাস্ট মি আপু দুইটাই সুন্দর, আজকে আরেকটা দেখাবো একটু পরে বলবেন আপু ওইটাও সুন্দর, হ্যাঁ সো একদম আপনারা কনফিউজড হয়ে যাবেন, দিস ইজ দ্য ওয়ান, খুব সুন্দর করে স্লিভসটা করে এমব্রয়ডারি করা, সো ড্রেসের লোয়ার পোর্শনটা পুরোটা এমব্রয়ডারি করা, দুইটাই আপু দুই রকম ফাটাফাটি সুন্দর, ড্রেসের লোয়ার পোর্শনটা হচ্ছে পুরোটা ইনাফ, ভেরি বিউটিফুল হয়ে দেখেন, চওড়াভাবে এমব্রয়ডারি করা, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, ফর মি যাদের ব্লু বেশি আছে ওয়াইড ড্রবে গো ফর ইয়েলো ওয়ান, যাদের ইয়েলো বেশি আছে ওয়াইড ড্রবে গো ফর ব্লু ওয়ান, কারণ ব্লুটা অন্যরকম সুন্দর, আপু ড্রেস নেই না আপনার লাইফ দেখে, আমি ড্রেস নেই না আপনার লাইফ দেখি, ডোন্ট নো প্রবলেম, আমার লাইফ দেখেন একটা লাভ লাইক রিয়াকশন, দেন ইট উইল বি ওকে মোর দেন ওকে ফর মি, খুব সুন্দর করে পুরো ড্রেসটা ইনা ভেরি বিউটিফুল হইতে এমব্রয়ডারি করা, এটা হচ্ছে নেকটা, নেকটা হচ্ছে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা, টার্সেল করা, এমব্রয়ডারি করা, হ্যাভ এ লুক অফ দিস দোপাট্টা, এটা সালোয়ার হচ্ছে এক কালার ইয়েলো কালার, সো দিস ইজ দ্য দোপাট্টা, এক কালার ইয়েলো কালার সালোয়ার, দিস ইজ দ্য দোপাট্টা, এখন এই ড্রেসের প্রাইস আসে, সো দিস ইজ স্টিচ পিস, এটাও ছয়টা সাইজে অ্যাভেলেবেল, 1950 টাকা উইল বি দ্য প্রাইস ফর দিস ড্রেস, ছয়টা সাইজে অ্যাভেলেবেল, এখন যেটা দেখাচ্ছি যেটাই পছন্দ করেন সোলডার শুনতে হবে, না রে আপু হবে না, ডোন্ট ওয়ারি অর্ডার করে দেন জোরে আপু, আপু সালোয়ারগুলো আরেকটু দেখালে আরেকটু ঢোলা হলে ভালো হয় ইনশাল্লাহ, আপু ট্রাই করবো আপু, লাক্সারি কটন বিনসাইদের ভলিউমটা কি কমেছে কবে আপু, লাক্সারি যে ভলিউমটা আপনার চাচ্ছেন এটা একটু সময় লাগবে আপু, আর একটা তো ভলিউম মাত্র আমি শেষ করলাম, 1950 টাকা উইল বি দ্য প্রাইস রেঞ্জ, দিস উইল বি দ্য দোপাট্টা, দিস উইল বি দ্য দোপাট্টা, পিওর চিকেন কারি ড্রেস, দিস উইল বি দ্য দোপাট্টা, প্রাইস উইল বি, এটা হলো ছয়টা সাইজ অ্যাভেলেবেল, সাইজ সবগুলো সমান, 1950 টাকা, জারিটা ভালো হচ্ছে গোহেড অ্যান্ড মেক এন মডেল, 1950 টাকা ফর দিস ওয়ান, জারিটা ভালো হচ্ছে গোহেড, তোমার পরটার প্রাইস কত আপু, আমারটা হচ্ছে 1850 টাকা, ফর মাই ওয়ান আপু, এই ব্লুটা দাও একটু, ওই যে খুলে রাখতে বসেছিলাম এই ব্লুটা একটু খুলো, এই যে যে ব্লুটা ব্লুটা, হ্যাঁ এই ব্লুটা, এই ব্লুটা, এই ব্লুটা, এটা দাও একটু দাও না, অ্যান্ড দিস ব্লু ওয়ান ইজ, আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু, আই এম গুড, আবার ইনবক্সটা চেক করে বুঝলাম, জোর আপু আমি ইনবক্সটা একটু চেক করতে বলবেন, ওকে আপু, ওই ভলিউমটা কতদিন লাগবে আপু, আপু ওই ভলিউমটা একটু সময় লাগবে, আমি আপনাদেরকে বলি যা যাকে অনেক রিজনেবল প্রাইস আপু ড্রেস পান না, এই রিজনেবল ড্রেস পাওয়ার জন্য টিউনিং মিলতে হয় আপু, আপনাদের প্রাইস আমার প্রাইস আছে, এই যে আরেকটা ড্রেস হচ্ছে এটা, হ্যাঁ আরেকটা ড্রেস হচ্ছে এটা, আরেকটা ড্রেস হচ্ছে আপু এটা, সো একটু দেখেন আপনাদের যেটা দাম লোকাটা দাও, সো যেটা ভালো লাগে ওইটাতে চলে যান, 48 আপু হবে না আপু, এই যে এটা হচ্ছে এটা স্লিভস, সো এটা হচ্ছে 1790, আমার বড় হচ্ছে 1850, 50 টাকার ডিফারেন্স, এটা 1790, এটা স্টিচ স্ট্রিপিস, যার যেটা ভালো হচ্ছে চলে যাবেন, মিন সাইজ শ্যাটিন শিফন, ইয়াস শ্যাটিন এর গুলা ড্রেস গুলা কি আবার রিস্টক না রাখবো, আর রিস্টক করা পসিবল, এটা আর রিস্টক করাবো পসিবল না, আবার এটা আগে এখন যেটা দেখাবো এটা ওই দিন দেখিয়েছিলাম, আপনারা কতটুকু বুঝেছেন জানি না, আজকে একটু দেখিয়ে দিই, ইটস আ বিউটিফুল ওয়ান, আজকে সবগুলো ড্রেস শুনে এটা দোপাট্টা আবার আমারটা সিমিলার, সো আপনারা দেখে শুনে বুঝে কনফার্ম করে দিয়েন, ওকে সো ইট দিস ইজ দ্য আপু, বিনসাইদের ওইটা এরপরে আবার আরেকটা মাশরুম কালার দেখাবো, ওকে সো বিনসাইদের ওইটা আপু আই এম নট শিওর যে রিস্টক হবে কিনা, বাট হোপফুলি রিস্টক হবে না আপু, বিকজ অলরেডি আমরা লটস অফ ড্রেস আসলে স্টোরটা সেল করে ফেলেছি, দুইটা লটস আর হবে না আপু, ব্লুটার প্রাইস কত আপু অ্যাভেলেবেল, আপু ব্লুটাও অ্যাভেলেবেল, আপু ব্লুটা অ্যাভেলেবেল, ব্লুটা একটু আমাকে দাও না আপু, এই যে ব্লুটা আবার দাও, ব্লুটা আবার দাও, ওই ব্লুটা, হ্যাঁ হ্যাঁ দাও, ওইটা আবার দাও আপু, এটাকে সোজা করে তারপরে রাখতে হবে, এই যে বলছো সোজা করো, সোজা করো ড্রেস, সো দিস ইজ দ্য ওয়ান, ওই ভলিউমটা কত প্রাইসে পাবো আপু, আপু আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, ট্রাস্ট মি একটা ড্রেস আসা আগ পর্যন্ত
দেখেছি যারা দেশের বাইরে থেকে অর্ডার সোল্ড আউট বলে না, কারণ তারা সব সময় দেশের কেনার সুযোগ পায় না। জোর আপ, আই এম রিয়েলি সরি, আই উইল পার্সোনালি রিকমেন্ড ইউ টু গিভ আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা হচ্ছে আমাদের বাইরের ক্লায়েন্টদের সব আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার সাজেস্ট করি। আমি পার্সোনালি আপনাকে ট্রাই করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, সো ডোন্ট গ্র্যাপ, ব্লুটি একটু দেখাও তো, এই যে এই ব্লুটা, আচ্ছা এটি একটু দেখিয়ে নিই, তারপর ব্লুটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফুল নেকটা হচ্ছে এমব্রয়ডারি করা, পার্ল ওয়ার্ক করা, ওকে, এমব্রয়ডারি করা পার্ল ওয়ার্ক করা। দিস ইজ দ্য স্লিভস, এটা হচ্ছে ড্রেসটা পুরোটা চিকেন কারি এমব্রয়ডারি করা, এই যে ড্রেসের লোয়ার পোর্শন, ওকে, এই যে খুব সুন্দর করে পুরোটা বডির মধ্যে চিকেন কারি এমব্রয়ডারি করা। আঠেরো, এবং এইটার হাফ বডিতে ইনার সেট করা আছে, যেহেতু চিকেন কারি এমব্রয়ডারি করা, হাফ বডিতে ইনার সেট করা, যেন আপনাদের বডি কোনোভাবে বোঝা না যায়। ব্লুটার সাইজ কত পর্যন্ত আছে আপু? ছয়টা সাইজ আমাদের সব ড্রেসের, আজকে যা দেখাচ্ছি আপু রিজনেবল প্রাইসের সবগুলো ড্রেসের সাইজ হচ্ছে ছয়টা, 36, 38 দোপাট্টা, 40, 42, 44, 46, দিস উইল বি দ্য দোপাট্টা, অরেঞ্জ, ব্লু, ইয়েলো, কি কন্ট্রাস্ট দেখেছেন, দিস ইজ দ্য ওয়ান আপু, এটার একটু সালোয়ারটা দাও, হু এভার লাভ ইট জাস্ট গো হিট অ্যান্ড মেক অ্যান অর্ডার, এইটা হচ্ছে ড্রেস, এটার দোপাট্টাটা খুবই সুন্দর, সো পুরো দোপাট্টা হচ্ছে পিওর কটন, দিস ইজ দ্য সালোয়ার, একটা বিউটিফুল বিউটিফুল একটা চওড়া প্যানেল সহ সালোয়ারটা পেয়ে যাবো। হ্যাঁ, চওড়া প্যানেল সহ একটা সালোয়ার পেয়ে যাবো, সবগুলো সাইজে অ্যাভেলেবেল। সাইজগুলো কি কি আপু? 36, 38, 40, 42, 44, 46, হু এভার লাভ ইট জাস্ট গো হিট অ্যান্ড মেক অ্যান অর্ডার, ওকে। চারটা ড্রেস কিন্তু দেখালাম, জাস্ট গো হিট অ্যান্ড মেক অ্যান অর্ডার, দিস ইজ অ্যানাদার ওয়ান, পুরো ড্রেসটা ইন এ ভেরি বিউটিফুল হয়েছে, এটা হচ্ছে এটার দোপাট্টা, এই যে দোপাট্টা খুব সুন্দর, আমরা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি, দিস ইজ দ্য দোপাট্টা, ওকে। সো তিনটা ড্রেস আমি একটু চারটা ড্রেস দেখিয়েছি, একটু রিকেপ করে দিই, চারটার মধ্যে পুরো লাইভ দেখেন, দেখে যার যেটা ভালো লেগেছে, আমারটা যাদের ভালো লেগেছে গো ফর মাই ওয়ান, যাদের ব্লুটা ভালো হচ্ছে গো ফর দ্যাট ওয়ান, যাদের অরেঞ্জ ভালো হচ্ছে গো ফর, এবং আরেকটা কাঠালি ইয়েলো দেখিয়েছে। এখন একটু আমি রিকেপ করি আপা, এটা ছিল 1790 টাকার, ইট ইজ অন 1790, পুরো নেকটা হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, হ্যাঁ আমি দেখাবো, একটু এদিকে রাখো, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা চিকেন কারি আপু, ড্রেসগুলো ভেরি নাইস, তুমিও নাইস, থ্যাংক ইউ, ড্রেসগুলো নাইস দেখে আজকে আগে থেকে অ্যানাউন্স করেছি যে কিছু ফাটাফাটি কটন কালেকশন দেখাবো। প্রচন্ড গরম, হাতের বাজেট খুবই কম, কজ ঈদ গিয়েছে, এখন আমাদের হাতের বাজেট খুবই কম, সো এরকম এরকম ড্রেস দেখাবো যেটা আমাদের বাজেটের মধ্যে, অ্যান্ড ট্রাস্ট মি, এই ড্রেসগুলো যখন আপনার হাতে পাবেন সাইজ ওয়াইজ পরবেন, শুধু মন থেকে আপুকে দোয়াই দিবেন ইনশাআল্লাহ। সো এই যে নেকটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা, এবং নেকটার মধ্যে পার্ল ওয়ার্ক আছে, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা পার্ল ওয়ার্ক আছে, স্লিভসটা দেখেন খুব সুন্দর করে একটা চিকেন কারি এমব্রয়ডারি করা, অ্যানাদার স্লিভস খুব সুন্দর করে একটা চিকেন কারি এমব্রয়ডারি করা, পুরো ড্রেসটা ইন ভেরি বিউটিফুল হয়েছে, ডিজিটাল প্রিন্ট করা, দোপাট্টা দাও। সো এটার প্রাইস ছিল, এই যে তোমার পিছিয়ে দোপাট্টা দাও, এই যে আপু প্লিজ লাস্টের ড্রেসটা আরেকবার দেখো আপু, সবগুলো ড্রেসের আমি রিকেপ দিয়ে দিচ্ছি যেন আপনারা নিতে পারেন। সো দিস ইজ দ্য দোপাট্টা, ভেরি বিউটিফুল দোপাট্টা, এই যে দেখেন ড্রেস দেখেন আপু, সালোয়ারটা দাও, জাস্ট হ্যাভ এ লুক, কি সুন্দর আমরা একটা দোপাট্টা পাচ্ছি সহ একটা ড্রেস, এই যে 1790 টাকায় এই ড্রেস, ফুল স্টিচ সাইজ ওয়াইজ, কোয়ালিটি টপমোস্ট, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। যদি মনে করেন না একটু ড্রেস নিয়ে দেখবো কেমন, তো 1790 টাকায়, কারণ এখন তো এত রিজনেবল প্রাইসে ড্রেস নাই, জাস্ট নিয়ে দেখবেন। তোমার থেকে দুইটা বিন সাইড পাখি সাইড ড্রেস নিয়েছি, আচ্ছা দুইটা বিন সাইড পাকিস্তানি ড্রেস নিয়েছি, আচ্ছা আচ্ছা বিন সাইড পাকিস্তানি ড্রেস, আচ্ছা আচ্ছা ইয়াস, বিন সাইড পাকিস্তানি ড্রেসের মেজারমেন্ট বিন সাইড কোম্পানি থেকে নির্ধারিত হয়, আনস্টিচ দেখো, আনস্টিচ অ্যাভেলেবেল, এটা হচ্ছে সালোয়ার, খুব সুন্দর আমরা একটা স্ট্রেট সালোয়ার পেয়ে যাচ্ছি, ওকে, দিস ইজ দ্য ওয়ান, 1790 টাকা একটা স্ট্রেট সালোয়ার, 1790 টাকা, দিস ইজ অন 1790 টাকা, অনেক অনেক ভালোবাসা আর দোয়া, থ্যাংক ইউ সো সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অল আই নিড যে আপনাদের দোয়াটাই আমার দরকার আসলে। This is the dupatta, just have a look of this dupatta, please. Have a look of this beautiful dupatta. This is the dupatta and this is the dress, 1850. এটি একটু আমার হাতে, এটা হচ্ছে পুরো ড্রেসটা হচ্ছে এমব্রয়ডারি করা, ইটস আ বিউটিফুল ড্রেস, এটা হচ্ছে পুরো ড্রেসটা, যেটা হচ্ছে নেকের পোর্শন, পুরো ড্রেসটা হচ্ছে ইন এ ভেরি বিউটিফুল হয়েছে, এটা এমব্রয়ডারি, যে ফ্লাওয়ারগুলো দেখছেন এমব্রয়ডারি, এই যে এটা হচ্ছে এটা স্লিভস, সো এটা যা ভালো হচ্ছে গো হেড অ্যান্ড মেক অ্যান অর্ডার, এটা থাকছে 1850 টাকা, 1800, আচ্ছা আমি একটু ওনাটা নেই, 1850 টাকা, দিস ওয়ান ইজ 1850 টাকা, এইটা দাও,
অ্যানাদার ওয়ান, আপু আমি যা যাক ছাড়া কোনো ড্রেস পরি না। আবিদ আপু থ্যাংক ইউ সো মাচ, আজকে লাইভ করবেন? ইয়াস আপু, পাকিস্তানে একটা লাইভ আমার বাকি আছে, আই হ্যাভ টু ডু আ পাকিস্তানি লাইভ। সো দিস ইজ দ্য নেক, নেকটার মধ্যে কি সুন্দর করে এটা এমব্রয়ডারি করা, জাস্ট হ্যাভ আ লুক, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে এটা স্লিভস, পুরো ড্রেসটি নিয়ে ভেরি বিউটিফুল হয়েছে এমব্রয়ডারি করা। এটারও প্রাইস থাকছে 1850 টাকা, এটারও প্রাইস থাকছে 1850 টাকা। দিস ইজ দ্য পার্ট, জাস্ট হ্যাভ আ লুক। এটারও প্রাইস থাকছে, পুরো ড্রেস চিকেন করে এমব্রয়ডারি করা। এটা হচ্ছে নেকটা খুব সুন্দর করে হাইলাইট করে, এই যে দিস ইজ দ্য নেক, খুব সুন্দর করে করা, 1850 টাকা। এটারও প্রাইস থাকছে 1850 টাকা। হু এভার লাভ ইট জাম্প মেরে অর্ডার করে দেবেন এই ড্রেসগুলো। একটা স্যারটা একটু দেখিয়ে দিই। সো পুরো লাইভের একটা মোটামুটি রিকেপ টেনে দিলাম, আরেকটা লাইভ ডেফিনেটলি হবে বিকজ উই হ্যাভ টু ডু আ পাকিস্তানি লাইভ এজ ওয়েল। তাহলে পাকিস্তানে আপনারা কী পারচেস করবেন বলেন? খুব সুন্দর একটা স্যালোয়ার সব পেয়ে যাচ্ছে, দিস ইজ দ্য স্যালোয়ার, জাস্ট গো হিড অ্যান্ড মেক অ্যান অর্ডার। প্রাইস থাকছে মাত্র 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 এইটার 1850 টাকা। 6টা সাইজ অ্যাভেলেবেল, ওই যে ওই চিকেন কারি ইয়ারোটা দেবো, আরেকটা না থাক, আরেকটা চিকেন কারি ইয়ারো দেখিয়েছি, দ্যাট ওয়াজ 1550 টাকা। সো এই ড্রেসগুলোর মধ্যে যার যেটা ভালো লেগেছে অর্ডারটা করে দিবেন। আপু এখন এগুলো সবগুলোর পিকচার্স আপলোড করে দিব, সো পিকচার্স দেখে আপনারা আরও কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারবেন। সো এখনকার মতো এই লাইভটা আপু এখানে সবাই একটু রিয়াকশান দিবো, আবার একটু জোরে সোরে রিয়াকশান। সো আমি আনাদার একটা লাইভ করবো, ওখানেও আপনাদেরকে একটা গাউন দেখিয়ে দিবো ইনশাআল্লাহ, অ্যান্ড সেটা হবে পাকিস্তানি মহাজাল লাইভ, বিকজ আমাদের খুব সুন্দর সুন্দর মহাজাল আসছে, যেটা গুলজি ক্যাটালগে না দেখালেই মিস। আমরা সবাই সবসময় যা যাকে সাথে থাকবো, আপুকে একটু হেল্প করবো লাইভ দেখার পাশাপাশি একটু রিয়াকশন একটু হাই হ্যালো কমেন্ট করবো, যেন নেক্সট টাইম আপু লাইভে আসলে হাই আপু থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর কমেন্ট, যেন নেক্সট টাইম আপু লাইভে আসলে আমরা নোটিফিকেশন পেয়ে যাই। সো এই ছিল এখনকার মতো লাইভ ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ যা যাক। নেক্সট লাইভে মানে উইদিন 20 মিনিটস আমি ট্রাই করবো 11:20 দিকে চলে আসতে। সো লাভ ইউ টু, উইদিন 20 মিনিটস উই উইল শো ইউ অ্যানাদার লাইভ অফ যা যাক ইনশাআল্লাহ। স্টিল দেন সবাই ভালো থাকবেন এবং যা যাকের সাথেই থাকবেন, এবং যখনই লাইভটা দেখবেন অবশ্যই একটা রিয়াকশন হাই হ্যালো কমেন্ট করে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ।